নমস্কার। শারদীয়া 2020-তে অপার বাংলা ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত আমার অনুগল্প স্বপ্ন ঘর বসত, এটি পাঠ করে শোনানোর সুযোগ দেওয়ার জন্য আমি অপার বাংলার সম্পাদক মণ্ডলী এবং সকল উপদেষ্টা মণ্ডলীর কাছে আন্তরিক কৃতজ্ঞ। আপনাদের কাছে আমি এখন পাঠ করে শোনাচ্ছি আমারই লেখা অনুগল্প স্বপ্ন ঘর বসত। এক, দুই, তিন, এইভাবে 100 পর্যন্ত টানা গুনে যায় পিউ। এই জানালা দিয়ে ওই ঘরের ভেতর স্পষ্ট দেখা যায় বছর 30-এর সুঠাম ঊর্ধ্বাঙ্গ অনাবৃত পেশিবহুল দেহটা, রোজকার শরীরচর্চায় ঘামে ভেজা। এখনো আরো 8 ঘন্টা বাকি, পিউ মনে মনে হিসেব করে। আরো কিছুক্ষণ সে তার স্বপ্নের পুরুষের সাথে থাকতে পারবে ভেবে পিউ জানালার গ্রিলে নিজের মুখটা ঠেকিয়ে এক অলীক স্বপ্নে ডুবে যেতে থাকে। মুখে লেগে থাকে এক মধুর হাসি। টেবিলে রাখা ওষুধের নতুন স্ট্রিপটা আজ 1 সপ্তাহ ধরে নতুনই আছে। পাশের বাড়ির দোতলার এই ঘরে একজনের শরীরচর্চার প্রথম দিন থেকেই পিউয়ের অবসাদের বর্ণহীন সময়ে রামধনুর রং লেগেছে। 20 বসন্ত পার করা পিউ তার দোতলার ঘরের জানালা দিয়ে রোজ সকালে এই শরীরচর্চা দেখাকে প্রায় নেশায় পর্যবসিত করে ফেলেছে। পাশাপাশি দুটো বাড়ি এই ঘরের মধ্যেই আজকাল পিউয়ের মন আর দৃষ্টি দুই বাধা পড়েছে। নতুন এই ভাড়াটি জানেও না, তারই কিছুক্ষণের শরীরচর্চা পাশের বাড়ির এক তরুণীর অবসাদের ওষুধ। উফ দাদাবাবু, তোমাকে না পুরো ঋত্বিক রোশনের মতো লাগে, বলে উঠল টুম্পা। 16 বছরের কিশোরী মনে বিতানের সব কিছুই কেমন অন্য রকম লাগে, ঠিক যেন সিনেমার হিরো। এই বড় পাকা হয়েছিস তো, তোকে না বলেছি পড়াশোনায় মন দিতে? না না, আমি দিদিমণি হবই, তুমি দেখে নিও। বিতান বেরিয়ে যায়। আজ আবার অফিস শেষে উড়ান সংস্থার মিটিং আছে। টুম্পা তাড়াতাড়ি হাতের নেতাটা বালতির জলে ডুবিয়ে আবার ঘর মোছায় মন দেয়। নাইট স্কুলে যেতে তার ভালোই লাগে, কত কিছু শিখতে পারে। মা তো গলায় দড়ি দিয়ে বেঁচেছে, মাতাল বাপটার হাত থেকে ক ঘরের কাজটাই তাকে বাঁচিয়ে রেখেছে। বিতানের উড়ান সংস্থার জন্য আজকাল সে এক নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করে। ঘর মুছতে মুছতে সে পড়াগুলো মনে মনে আউড়ে নেয়। আজ আবার তার ওষুধ না খাওয়া নিয়ে মা আর বাপের মধ্যে এক চোট ঝামেলা হয়ে গেল। সেই ছোট থেকে নানান ছুতোয় অশান্তি আর ভালো লাগে না পিউয়ের। তার মা বাবা দুজনেই দু মেরুর বাসিন্দা, পিউ যেন তাদের বোঝা, সে কখনো এইরকম সংসার করবে না। তার সন্তানকে সে আর তার স্বপ্নের পুরুষটি মা বাবার স্নেহে ঘিরে রাখবে। ভাবতে ভাবতে বিতানের ঘরে চোখ চলে যায় পিউয়ে, মুহূর্ত থমকে যায়। পিউয়ের দৃষ্টি রাগে হতাশায় ক্রমশ বিস্ফারিত হতে হতে এক অস্বাভাবিক গোঙানি বেরিয়ে আসে মুখ থেকে। এক, দুই, তিন, কাঁপা কাঁপা হাতে সবগুলো ওষুধ খেয়ে নেয় পিউ। দীর্ঘদিনের প্রেমিকা রিতার সাথে বিতান তখন শরীরী খেলায় মগ্ন। আহ বিতান, জানলাটা বন্ধ করে দাও। জানলাটা বন্ধ করে তারা সংসার গড়ার স্বপ্নে মাতে। গভীর রাতে মাটির উঠোনে শোয়া টুম্পার ঘুম ভেঙে যায়। একটা হাত তার বুকে চাপ দিচ্ছে। চিৎকার করার আগেই একটা নেশাগ্রস্ত গলা বলে ওঠে, চুপ, তোর বাপ তোকে মোর কাছে বেচে দিচ্ছে, আজ থেকে তুই মোর।
যন্ত্রণায় ছিন্ন ভিন্ন টুম্পার ইন্দ্রিয় জুড়ে তখন শুধুই বই খাতা ছেঁড়ার অনুভূতি। হাসপাতালের দামি কেবিনে কোমায় চলে যাওয়া পিমের মুখে একটা হাসি লেগে আছে। বিতান আর তাদের ছোট্ট সন্তানকে নিয়ে এই সুখের স্বপ্ন সংসার ছেড়ে সে কিছুতেই জাগতে চায় না। বেনারসিতে সেজে আজ রেজিস্ট্রি অফিসে রীতা সবাইকে নিয়ে অপেক্ষা করছে। বিতান বাইকে স্পিড তোলে, এক লহমায় তার নতুন সংসারের স্বপ্ন ভেঙে যায় অপর দিক থেকে আসা ট্রাকের ধাক্কায়। রক্তাক্ত বিতান বধূ বেশে রীতার কল্পনাতে চিরনিদ্রায় তলিয়ে যায়। নমস্কার, আমার গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর শারদীয়ায় এই গল্পটি পড়তে গেলে বা এই পত্রিকার সমস্ত সংখ্যাগুলি পড়তে গেলে ক্লিক করুন www.oparbangla.net। ভুলে যাবেন না www.oparbangla.net। মনে রাখবেন, এপারও নয় ওপারও নয়, আমরা অপার। নমস্কার।